বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ারকে তোলা হয়েছে আদালতে। এই মুহূর্তে আদালত চত্বরে আছেন সহকর্মী আতিয়া সজল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সজল, আলোচিত আসামি দেলোয়ার তাকে আদালত থেকে শুনানি শেষে আদালত থেকে নেওয়া হচ্ছে কারাগারের উদ্দেশ্যে বা ওই যে এয়ার পুলিশের পিবিআর হেফাজতে নেওয়া হচ্ছে। আপনারা যদি বলেন এই মামলায় আনুষ্ঠানিকভাবে প্রথম যে দুটি মামলা ছিল পর্নোগ্রাফি এবং নারী নির্যাতন আইনে, সেই দুটি মামলায় সে তাকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আসামি করা হয়েছে বা আদালত আদেশ দিয়েছে তাকে আসামি শুনানি অ্যারেস্টের যে শুনানিতে তাকে আসামি হিসেবে দেখানো হয়েছে। এবং আপনাকে যদি বলি এই মামলার অপর যে 22 ধারায় যার নাম উঠে এসেছিল স্থানীয় এক ইউপি সদস্য সোহাগ মেম্বার, তার কিন্তু এই মামলায় তাকে জামিন চেয়েছে কিন্তু জামিন নামঞ্জুর করে তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। যে নোয়াখালীর যে চিফ জুডিশিয়াল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে বিচারক রয়েছেন মাশফিকুল হক, সেই আদালত, সেই সাথে অপর এক 6 নম্বর এজাহার নামেও আসামি রয়েছেন শামসুদ্দিন সুমন, যাকে পিবিআই গ্রেপ্তার করেছে। তাকে কিন্তু এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি 7 দিনের রিমান্ড চেয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং এই মামলায় যে দেলোয়ার কাছে আনা হয়েছে আপনাকে জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত যত আসামি আনা হয়েছে আমরা দেখেছি যে এখানে অনেক লোকজনের উৎসুক জনতার ভিড় ছিল তাকে দেখার জন্য। এবং আদালত প্রাঙ্গণ যেখানে শুনানি হয়েছে সে বারান্দা কানায় কানায় পূর্ণ ছিল, দেলোয়ারকে দেখার উদ্দেশ্যে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। এবং এই আদালত কিন্তু এই মামলায় 5টি, মোটেই দেলোয়ারকে 5টি মামলায় মানে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মামলায় আদেশ দিয়েছেন। এবং আপনাকে যদি বলি যে এই নিয়ে যে সবচেয়ে সমালোচিত এবং আলোচিত যে ব্যক্তিটি ছিল সেই দেলোয়ার আজ এই মামলায় আনুষ্ঠানিকভাবে 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং মামলা তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন পরবর্তীতে হয়তো তারা জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড আবেদন হয়তো অন্যদিন করবেন এবং আজকে তাদের হয়তো জেল হাজতের মাধ্যমে তাকে পাঠানো হতে পারে। এবং পিবিআই বলছেন যে এই মামলার তদন্ত স্বার্থে যা কিছু করার দরকার এবং যার নামে উঠে আসবে তারা কোনো দলমত নির্বিশেষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সহকর্মী আতিয়া সজল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন নোয়াখালীর আদালত চত্বর থেকে।